নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। দেখতে দেখতে 2022 সালের আলোর উৎসব তথা দীপাবলি এসে গেল। দীপাবলি প্রায় 5 দিন ব্যাপী এই বিশেষ উৎসব সূচিত হয়। এই বিশেষ উৎসবে আয়ুর্বেদিক ঔষধের জনক ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় অমৃত নিয়ে আবির্ভাব হয়েছিল ধনতেরাসের দিন, অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন। 2022 সালের কালী পূজা তথা দীপাবলি উৎসব সূচিত হচ্ছে আগামী 24শে অক্টোবর 2022 সোমবার। ঠিক তার দুদিন আগে, অর্থাৎ 22শে অক্টোবর 2022 ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আগামী 22শে অক্টোবর 2022 শনিবার সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে, এবং ত্রয়োদশী তিথি শেষ হবে আগামী 23শে অক্টোবর 2022 রবিবার সন্ধ্যা 6টা 3 মিনিট। কেনাকাটার ক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা অবশ্যই 22শে অক্টোবর 2022 শনিবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে কেনাকাটা করতেই পারেন। তবে 23শে অক্টোবর কেনাকাটা করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন, বা ধনতেরাসের পূজা অর্চনার দিন 23শে অক্টোবর 2022 রবিবার করা বিধেয়। রবিবার ত্রয়োদশী তিথি থাকবে সন্ধ্যা 6টা 3 মিনিট পর্যন্ত, এবং এই সময়ে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্রে চন্দ্রদেব গোচর করবে, এবং ইন্দ্রযোগ এবং বৈদ্যুতি যোগ থাকবে এই বিশেষ সময়। এদিন সম্পূর্ণ দিন সর্বার্থ সিদ্ধিযোগ থাকবে এবং অমৃত সিদ্ধিযোগ থাকবে দুপুর 2টা 34 মিনিট থেকে সম্পূর্ণ দিন। তাছাড়া অভিজিৎ মুহূর্ত সকাল 10টা 58 থেকে 11টা 44 মিনিট পর্যন্ত থাক। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। তাই 23শে অক্টোবর 2022 রবিবার বিকেল 3টে 39 থেকে 5টা 5 মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল। তাই এই সময়ে আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এই ত্রয়োদশী তিথিতে ধনতেরাসের বিশেষ উৎসব পালন করা হয়। ধনতেরাসে সোনা রূপা এবং কোনো ধাতু কেনার বিশেষ রীতি রয়েছে, আর এই বিশেষ ধাতু কিনলে গৃহে সুখ সমৃদ্ধি আসে। 2022 সালের ধনতেরাসের শুভ মুহূর্ত মাত্র 21 মিনিট রয়েছে। তবে আপনারা ধনতেরাসের এই পূর্ণ সময়ের মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন। ধনতেরাসের পুজোর সময় 23শে অক্টোবর বিকেল 5টা 44 মিনিট থেকে সন্ধ্যা 6টা 5 মিনিটের মধ্যে করুন। প্রদোষকালের সময় 23শে অক্টোবর বিকেল 5টা 44 মিনিট থেকে রাত্রি 8টা 16 মিনিট, এবং বৃষভকাল 23শে অক্টোবর সন্ধ্যা 6টা 54 মিনিট থেকে রাত্রি 8টা 54 মিনিট পর্যন্ত। গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই বিশেষ উৎসব অত্যন্ত জনপ্রিয়। ধনতেরাসে মা লক্ষ্মীর পাশাপাশি শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই বিশেষ সময়ে মা লক্ষ্মী এবং গণপতি দেবের পূজা অর্চনা পাশাপাশি সোনা রূপা এবং ধাতব বস্তু কিনলে গৃহে সুখ এবং সমৃদ্ধির কোনো অভাব ঘটে না। তাই এই বিশেষ সময়ে শুধু অবাঙালি নয়, বাঙালিদের মধ্যেও এই উৎসব পালনের বিশেষ হিড়িক রয়েছে। এই সময়ে দোকানে দোকানে ধাতব বস্তু, গহনা, বাসনপত্র কেনার বিশেষ রীতি তৈরি হয়েছে। তাই এই 5 দিন ব্যাপী উৎসবের প্রথম যে সূচনা তা হলো ত্রয়োদশী তিথি। তাই কার্তিক মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। ধনতেরাসের দিন বেশ কিছু বিষয় মানলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। প্রথমত বলবো, এই ধনতেরাসের দিন শ্রীযন্ত্র যদি কেনেন তা অত্যন্ত শুভ, এবং দীপাবলির দিন শ্রীযন্ত্র স্থাপন করুন এবং দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন। শ্রীযন্ত্র স্থাপনে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। ধনতেরাসের দিন সোনা কেনা অত্যন্ত শুভ। যাদের সোনা কেনার সামর্থ্য নেই তারা ধাতব বস্তু কিনতে পারেন।
রূপো অথবা পিতলের পাত্র আপনারা এই বিশেষ দিনে কিনলে অত্যন্ত শুভ হবে। ধনতেরাসের দিন আপনারা রৌপ্য মুদ্রা কিনতে পারেন, যেখানে দেবী লক্ষ্মী এবং শ্রী গণপতি দেবের ছবি রয়েছে, আর তা বাড়িতে অর্থ রাখার স্থানে বা ঠাকুর ঘরে আপনারা রেখে পূজা অর্চনা করুন। তাতে গণপতি দেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন। ধনতেরাসের দিন গৃহে রূপোর কোনো বস্তু কিনলে গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, জন্মকুণ্ডলীতে চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন, আর তার ফলেই গৃহে সুখ সমৃদ্ধি আসবে। আপনারা যারা রূপোর পাত্র কিনতে পারছেন না বা সোনার বস্তু বা ধাতব বস্তু কিনতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো মাটির কোনো পাত্র এদিন কিনুন। মাটির কলস এদিন যদি কেনেন অত্যন্ত শুভ হবে, কারণ মৃৎপাত্র গৃহের ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে। তাছাড়া আপনারা ধনতেরাসের দিন ইস্পাতের কোনো বস্তু কিনলে অত্যন্ত শুভ হবে, তাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোনো বস্তু আপনারা ইস্পাতের তৈরি তা আপনারা ব্যবহার করুন এবং এই ধনতেরাসের দিন কিনুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এমন পাঁচটি টিপস, যে টিপসগুলি করলে বাস্তু সংক্রান্ত সমস্যা দূর হবে, আর এই টিপস আপনারা করবেন আপনার গৃহের সদর দরজাতে, আর এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন, মা কালী প্রসন্ন হবেন এবং তাতে আর্থিক উন্নতি ঘটবে। ধনতেরাসের দিন প্রথম যে টিপসের কথা বলবো তা হলো অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যে টিপস করলে আপনার গৃহে ইতিবাচক শক্তি বাড়বে, আর গৃহের ইতিবাচক শক্তি বাড়লে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে। তাই ধনতেরাসের দিন আপনার প্রধান দরজার পাল্লার দুদিকে দুটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন লাল রঙের, আর এই স্বস্তিক চিহ্ন আপনার গৃহে পজিটিভ শক্তি বাড়াবে। দ্বিতীয় যে টিপসের কথা বলবো তা হলো আপনার প্রধান দরজায় অবশ্যই আম্রপল্লব দিয়ে সাজিয়ে ফেলুন। আম্রপল্লব দিয়ে তোরণ তৈরি করলে অত্যন্ত শুভ এবং পজিটিভ শক্তি আপনার গৃহে আসবে, তাই ধনতেরাসের দিন থেকেই আপনারা এই বিশেষ তোরণ তৈরি করুন এবং ভাতৃদ্বিতীয়া পর্যন্ত এই তোরণকে রাখুন, আর তাতে অত্যন্ত শুভ ফল পাবে। ধনতেরাসের দিন আপনারা গৃহের সদর দরজাতে মা লক্ষ্মীর প্রতীকী পদচিহ্ন অঙ্কন করুন। যারা লক্ষ্মী পূজাতে করতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো ধনতেরাসের দিন থেকে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনারা পাবেন। ধনতেরাসের দিন থেকে প্রত্যহ আপনার প্রধান দরজার বাম দিকে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এটি অত্যন্ত শুভ, আর এই প্রদীপের মুখ সর্বদা দরজার বাইরের দিকে রাখুন। গৃহের সমস্ত নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে। বিশ্বাস করা হয় যে এই সমস্ত উপায়ে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সুখ সমৃদ্ধির আশীর্বাদ করবেন। পঞ্চম তথা শেষ যে উপায়ের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনতেরাসের সময় আপনারা মুখ্য দরজার সামনে মানি প্ল্যান্ট বা তুলসী গাছ অবশ্যই রাখুন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে যে কোনো একটি গাছকে আপনারা রাখুন এবং সন্ধ্যার সময় অবশ্যই আপনারা প্রদীপ নিবেদন করুন। তবে মনে রাখবেন ধনতেরাসের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাছকে আপনারা বাইরে রাখবেন। সন্ধ্যার পরে আপনারা এই গাছকে গৃহের মধ্যে ঢুকিয়ে নেবেন। আবার সকাল হলে এই গাছকে আপনারা সদর দরজার বাইরে রেখে দেবেন। আর ধনতেরাসের থেকে আগামী ভাই দ্বিতীয়া পর্যন্ত এই উপায়টি করবেন, তাতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনাদের আর্থিক সংকট দূর হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম ধনতেরাসে কী ধরনের উপায় বা টোটকা করবেন, কখন ধনতেরাসের কেনাকাটা করবেন সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।